হাই গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আর আজকে আমরা তৈরি করব আলু মটরের তরকারি। তো এটা রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে রান্নাটা শুরু করে দিই। আর এখানে আমি নিয়ে নিয়েছি এরকম ছোট টুকরো করে কাটা আলু, এখানে মটর নিয়ে নিয়েছি কিছুটা, আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আদা, রসুন বাটা। এবার কড়াইতে তেল দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব আমি। এবার একটু নুন দিয়ে দেব অল্প করে। আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে আরো একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো একটা দারুচিনি, গোটা জিরে আর একটা তেজপাতা। একটু ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার কুচো করা পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার আদা রসুনের বাটাটা দিয়ে দেবো, এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার টমেটোর কুচিগুলো দিয়ে দেবো। এবার অল্প করে একটু জল দিয়ে দেবো, আমি গুঁড়ো মশলা দেবো বলে। এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার আঁচটাকে একদম কম করে দিয়ে আমি একটু অল্প করে দই দিয়ে দেবো। আঁচটা কম রাখলে দইটা ভালো করে, দইটা ফাটবে না তরকারিতে দিলে। আমি দিয়ে দিলাম দইটা। দই দেওয়ার পর মশলাটাকে আমি ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। তো মশলাটা ভালো করে কষে গেছে, মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে মটর কড়াইগুলো দিয়ে দেবো, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে কড়াইটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, কারণ কড়াইটা একদম কাঁচা দিয়েছি। এবার একটু নুন দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, ভালো করে মশলার সাথে ভেজে ভেজে মিশিয়ে নেব একটু। এবার জল দিয়ে দেব সিদ্ধর জন্য। মোটামুটি প্রায় সিদ্ধই আছে আলুটা, তো আর একটু জল দিয়ে দেবো, একটুখানি ফুটিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার ঢাকাটা খুলবো, দেখবো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো। আলু মটর সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে ধনে পাতার কুচিটা ছড়িয়ে দেবো, আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো একটু 2-1 মিনিট মতো, শুধু আঁচ আঁচ কমিয়ে একদম ঢাকা দিয়ে রেখে। এবার ঢাকাটা খুলে নামিয়ে নেব, হয়ে গেছে আমাদের তরকারি। এবার নামিয়ে নেব। তো আমাদের আলু মটরের তরকারি তৈরি হয়ে গেল। এটা রুটি, পরোটা সবকিছুর সাথে ভীষণ ভালো লাগবে খেতে। তো এই যে তৈরি হয়ে গেল, দেখতে ভীষণ সুন্দর হয়েছে, টেস্ট করে দেখলাম খেতেও খুব সুন্দর হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।